الكعبه কাবার রবের কসম জীবনটা আমার কামিয়াব হয়ে গেছে সুতরাং আল্লাহর দেওয়া জান আল্লাহর কাছে বিক্রি করে দেই না আপত্তির কি আছে আল্লাহ যদি কবুল করে নেন এটাই তো আমার জন্য সৌভাগ্যের বিষয় হাইয়া আলা সালাহ আল্লাহর পক্ষ থেকে শুনলে ছুটে আসব মসজিদে হাইয়া আলা জিহাদ রবের পক্ষ থেকে ঘোষিত হলে ছুটে যাব ময়দানে হামজা রাদিয়াল্লাহু আনহু ঘটনা কে না জানেন স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন নতুন বউ আবার গোসল ফরজ হয়ে আছে কিন্তু নবীর ঘোষক যখন ঘোষণা দিল ইয়া খাইরাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির খাবি হে আল্লাহ অশ্বরহীরা কোথায় তোমরা জলদি ঘোড়ায় চলো জান্নাতের দিকে ধাবিত হতে থাকো সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সবকিছু ভুলে সেই অবস্থায় অস্ত্রটা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লো অথচ তার উপর গোসল ফরজ হয়ে আছে সেই অবস্থায় শহীদ হয়ে গেল আল্লাহর রাসূল বলেন আরে আমার হামজালাকে ফেরেশতারা উপরে তুলে নিয়ে গোসল দিয়েছে জাফর তাইয়্যার রাদিয়াল্লাহু আনহু ডান হাতে ইসলামের ঝান্ডা ধরে রেখেছিলেন এক কাফের এসে কোপ মেরে তরবারির আঘাতে ডান হাতটা কেটে ফেললো আরে হাত গেছে যাবে তাই বলে কালেমার ঝান্ডা কি মাটিতে পড়বে নাকি বাম হাত দিয়ে খপ করে ধরে ফেললেন এবার আঘাত হানলো বাম হাতের উপরে বাম হাতটাও কেটে গেল আরে দুই হাত গেলে যাক না তবুও কালেমার ঝান্ডা মাটিতে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না সঙ্গে সঙ্গে বাহু দিয়ে আগলে ধরে রাখলেন চূড়ান্ত আঘাত হানলো আল্লাহর বান্দা শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেলেন শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের ঝান্ডাকে সমুন্নতই রেখে গেলেন আল্লাহর রাসূল বলেন আরে আল্লাহর জন্য আমার জাফর নিজের হাত দুটো কুরবান করে দিয়েছে বিনিময়ে আল্লাহ আমার জাফরকে জান্নাতে দুইটা ডানা দিয়ে দিয়েছেন এখন ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে এজন্য নামের অংশই হয়ে গেছে জাফর আত-তাইয়্যার তো একবার চিন্তা করেন আমার মতো পাপী এটা মুখ দিয়ে ভাষায় প্রকাশ করা সম্ভব না শাহাদাতের মজাটা কেমন মজা যে মজার জন্য জান্নাত ছেড়ে আসতে চায় যে মজার জন্য রবের দিদার ছেড়ে আসতে চায় আর শহীদকে তো আল্লাহ তাআলা রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে সব পাপ ক্ষমা করে দিয়ে রূহটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলেন দুনিয়ায় তো তোর স্বপ্ন ছিল ডানা মেলে উড়া এখন উঠতে থাক সারাদিন উড়ে উড়ে নেয়ামত ভোগ করতে থাক সারাদিন উড়ে বেড়ায় জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকে সন্ধ্যাবেলায় ফিরে আসে আরশের নিচে ঝুলন্ত অনেকগুলো দীপাধার আছে সেখানে এসে আশ্রয় নাই রব জিজ্ঞেস করেন বান্দা কিছু চা না আমার কাছে তখন বলে আল্লাহ কি চাইব যা চেয়েছি তা তো দিয়েছ যা কোনোদিন কল্পনায় আসে নাই তাও তো তুমি দিয়ে রেখেছো আর কি চাইব আল্লাহ বলবে না তোর চাইতেই হবে তখন শহীদ বলে আল্লাহ একটা জিনিস চাই আর একটাবার শাহাদাতের মজা নেওয়ার তৌফিক দিও তো কি সেই মজা এই মজা দুনিয়ার কোন কবিতার কবিতায় প্রকাশ করতে পারবে কোন সাহিত্যিক তার সাহিত্য কর্মে প্রকাশ করতে পারবে এজন্য রাসূলের যুগের শহীদরা আর একদল যখন একসঙ্গে শহীদ হলেন তখন আল্লাহর কাছে তার এই আকুতি জানিয়েছিলেন হাদিসের মধ্যেই পাবেন বাল্লিগু আন্না কওমানা আনকাদ লাকিনা রব্বানা فرضي عنا وارضانا الله আমাদের পক্ষ থেকে আমাদের জাতি ভাইদের কাছে আমাদের লোকদের কাছে একটা বার্তা পৌঁছে দেন রবের সঙ্গে মিলন হয়ে গেছে সাক্ষাৎ হয়ে গেছে রব বড় খুশি হয়ে গেছেন আমাদের উপর আমাদেরকেও খুশি করে ফেলেছেন তার উপর দীর্ঘকাল পর্যন্ত এটা কোরআনের আয়াত হিসেবে তেলাওয়াত বুখারীতে হাদিস পাবেন কোরআনের আয়াত হিসাবে তেলাওয়াত হতো পরবর্তীতে যেটা রহিত করে দেওয়া হয়েছিল তো কি সেই মজা আল্লাহর কাছে গিয়েও বলে শুধু তাই না পরবর্তীতে এখনো যারা মিলিত হয় নাই তাদেরকে সুসংবাদ ছড়াতে থাকে কোরআনের ঘোষণা ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন শহীদরা ডেকে ডেকে বলে ভাইরা আমার কোনো ভয় নাই তোমাদের দুঃখের কোনো কারণ নাই জলদি আসো রব এমন দেওয়া দিবেন তুমি বড় খুশি হবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার নবীকেই তো আল্লাহ সান্ত্বনা দিয়েছেন আরে সাময়িক অবস্থা দেখেই পেরেশান হয়ে পরবর্তী অবস্থা পূর্বের অবস্থার চাইতে বড় উত্তম হবে রব এমন দেওয়া দিবেন নবী তুমি বড় খুশি হয়ে যাবে সুতরাং মাজলুম হলে আফসোসের কিছু নাই জালেম হলে আফসোসের বিষয় আছে জালেম কিয়ামতের দিন নিজের হাতের গোশত নিজে খেতে থাকবে মাজলুমের কোনো ভয় নাই আরে মাজলুম তো এমন এমন এক ব্যক্তি আখেরাত তো আছে দুনিয়ায় আল্লাহ যাকে মুস্তাজাব দাওয়া বানান যার দোয়া আল্লাহ ফিরান না
আল্লাহ তার নবীর আল্লাহ নবী তার সাহাবীকে নসিহত করেছেন মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবা মজলুমের বদদোয়াকে ভয় করবা আল্লাহর মধ্যে আর মজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না কখনো মজলুম হলে সুযোগটারে গনিমত বানায় নেন যত দোয়া করার আছে কইরা ফালান এই সুযোগ জীবনে বারবার আসবে না আল্লাহ আপনাকে কবুল করেছেন তাই তো নবী রাসূলদের পথে আপনাকেও আল্লাহ এগিয়ে নিচ্ছেন সুতরাং আসেন না খালি জিকির করাকেই একমাত্র ইবাদত মনে না করি জিকির করলে যেমন মাকাম বাড়ে দ্বীনের জন্য জুলুম সহি দিনের জন্য গালি খেলে দিনের জন্য রক্ত ঝরালে মাকাম বাড়ে উপরন্তু কোনো অংশে কম বাড়ে না অনেক বেশি বাড়ে এবং আশা করা যায় দুনিয়ার এই কষ্টের বদৌলতে জাহান্নামের শাস্তি চিরতরে মাফ হয়ে যেতে পারে আল্লাহ তো দুইবার কষ্ট দিবেন না বান্দারে একবার দিনের জন্য কষ্ট পেয়েছে আল্লাহ ওসিলায় তারে ক্ষমা করে দিয়ে দিবেন জান্নাতে তো দিনের জন্য কোরবানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ প্রতি মুহূর্তে